হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি দীপেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টি চ্যানেলার্স। ভারতবর্ষে যতজনের কাছে ভোটার কার্ড আছে তাদের মধ্যে বেশিরভাগ জনের ক্ষেত্রেই কিছু না কিছু ভুল আছেই। কারো হয়তো নেম স্পেলিং ভুল আছে, কারো আবার ডেট অফ বার্থ, কারো বা ফাদার নেমে ভুল আছে, আবার কারো অ্যাড্রেসে ভুল আছে। আর এমন ভাগ্যবান খুব কমজনই আছেন যাদের প্রথমবারই সমস্ত ডিটেলস ঠিকঠাক ছিল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ভোটার কার্ডের যে কোনো ভুল অনলাইনে সংশোধন করবেন, অর্থাৎ কারেকশন করবেন। তার আগে বলে রাখি, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি ভোটার কার্ড কারেকশানের জন্য কী কী ডকুমেন্টস দরকার। অনলাইনে আপনি আপনার ভোটার কার্ডের যে কোনো ভুল কারেকশান করতে পারবেন। তো সিম্পল ধরুন আপনার নামটা ভুল আছে, তো সেক্ষেত্রে আপনার নামের অন্য যে ডকুমেন্টসে আপনার নামটা ঠিক আছে সেই ডকুমেন্টসটি আপনাকে আপলোড করতে হবে। তো এইভাবেই আপনার যদি ডেট অফ বার্থ বলতে থাকে তাহলে ডেট অফ বার্থের কোনো একটা প্রমাণপত্র লাগবে। তো অনলাইনে কীভাবে আপনার আবেদন করতে হবে যদি কারেকশন করতে হয়, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, তারপর সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার হেল্পলাইন লিখে, তারপর এই ধরনের একটি অ্যাপ্লিকেশান আসবে এবং এটিকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এটাকে ওপেন করে নেবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনারা বাঁদিকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন এবং ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এবং নিচে বাঁদিকে ইভিপি এর একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি আপনার ভোটার কার্ডে ভেরিফাই করতে পারবেন, কারেকশন করতে পারবেন এবং এখান থেকে আপনি মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো সিম্পলভাবে এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন এবং তারপর সব পারমিশন যেগুলো চাইবে আপনার কাছে অ্যালাউ করে দেবেন। তারপর একটি মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর দেওয়া হলে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটি সেখানে এন্টার করবেন এবং লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আর আপনার কাছে যদি ওটিপিটি না আসে তাহলে নিচে দেখবেন একটি অপশন আছে রিসেন্ড ওটিপি, এখানে ক্লিক করে করে আপনারা আবার ওটিপির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো ওটিপিটি চলে আসবে, তারপরে আপনারা লগ ইন নামে ক্লিক করবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি যেটি দেখতে পাচ্ছেন এখানে, যে এখানে মানে ভোটারের যে একটা বার কোড থাকে ওটা স্ক্যান করে আপনি আপনার ভোটার কার্ডটাকে সার্চ করতে পারেন। আর দ্বিতীয়তে রয়েছে সার্চ বাই ডিটেলস, এখানে ক্লিক করে আপনি আপনার নাম এবং আদার যে ডিটেলসগুলো চেয়েছে সেগুলো দিয়ে আপনি আপনার ভোটার কার্ডটি সার্চ করতে পারেন। আর শেষে রয়েছে আপনার মানে সার্চ বাই এপিক নং, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি থাকে ওটা দিয়েও আপনি সার্চ করে নিতে পারবেন। তো আমি আমার এপিক নংটা দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো সার্চ করার পর আপনার ভোটার আইডির যে কার্ডটা সেটা এখানে শো হয়ে যাবে। তো তারপর ডান দিকে নিচে ইসমিতে ক্লিক করবেন, এই যে আমার ওপেন হয়েছে এখানে, এবার এই ইসমিতে ক্লিক করে দিচ্ছি। তারপর আমার কাছে জানতে চাইবে যে এই মোবাইল নম্বর যেটা আমি দিয়েছিলাম প্রথমেই, তো সেটা আপনার ভোটার কার্ডের সাথে আপনি কি যুক্ত করতে চাইছেন, মানে অ্যাড করতে চাইছেন। তো আমি আপনি ইএসএ ক্লিক করে দেবেন ও ওকে করে দেবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকেই আপনি যে কোনো ডিটেলস কারেকশন করতে পারবেন। তো চলুন আমি আমার ডেট অফ বার্থটি কারেকশন করে দেখাচ্ছি। সেই জন্য আমার ডেট অফ বার্থের পাশে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করতে হবে, যে আপনি যেটা কারেকশন করতে চান তার পাশে যে পেন্সিল আইকনটি সেটাতে ক্লিক করে সেটিকে কারেকশন করে নিতে হবে এবং কারেকশন হয়ে গেলে মডিফাইয়ে ক্লিক করতে হবে। আর যদি কোনো ভুল না থাকে তাহলে বাদেকে যে ভেরিফাই এখানে ক্লিক করে একটি ডকুমেন্ট আপলোড করে দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি যেহেতু চেঞ্জ করেছি, আমার ভুল ছিল, তো মডিফাইয়ে ক্লিক করেছি। তো তারপর এখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কী কী চেঞ্জ করেছেন। তো আমি আপনার ডেট অফ বার্থটা চেঞ্জ করলাম, তারপর নিচে আমার ডেট অফ বার্থ চেঞ্জের যে প্রমাণ সেটা আমাকে দিতে হবে। তো সেজন্য ডকুমেন্ট টাইপে ক্লিক করে আমাকে ডকুমেন্ট কোনটা আমি মানে কী সাবমিট করতে চাইছি, তো আমি আধার কার্ড সাবমিট করবো, সেজন্য আধার কার্ড সিলেক্ট করছি এবং আধার কার্ড সিলেক্ট হয়ে গেলার পরে পাশে যে ক্যামেরার যে আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে আমার আধার কার্ডটা আমার ফাইল থেকে নিয়ে সেটাকে আপলোড করতে হবে। তো আমি আধার কার্ডটা সিলেক্ট করছি এবং সেটি আপলোড করলাম। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে সেটা আপলোড হয়ে যাবে, তারপর নিচে যে কনফার্মে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমার যে ডকুমেন্টটা সেটা সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। তারপর ওকেতে ক্লিক করে দেবেন এবং ওকেতে ক্লিক করলে এখানে আপনার যে কারেন্ট লোকেশান সেটা আপডেট হয়ে যাবে এবং নিচে টাইপ অফ ডকুমেন্টে ক্লিক করে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আগের মতোই আমি আধার কার্ড সিলেক্ট করে সেমভাবে আমি আধার কার্ডটাকেই আবার আপলোড করে দিচ্ছি। তো সব আপলোড হয়ে গেলে পরে এখানে আপনার যে পোলিং স্টেশনের যে ফিডব্যাক সেটা চাইবে,
মানে কিছু ডিটেলস চাইবে তারা, তো সেগুলো আপনারা দিয়ে দেবেন যে পোলিং স্টেশনের ফিডব্যাকটা, এবং তারপর নিচে সাবমিট অ্যান্ড গোয়ে ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন এবং সাবমিট হয়ে যাবে। তারপর এখানে আপনার কাছে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে বলবে, তো নিচে ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে, আর না করতে চাইলে ফাইনালাইজ মাই ফ্যামিলি ট্রিতে ক্লিক করে দিতে হবে। তো আমি ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবো, তো অ্যাড করার জন্য অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করছি। তো অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, এবং এখানে ঠিক আগের মতোই সেমভাবে তার মানে ডিটেলস দিয়ে বা তার ইপিক নাম্বার দিয়ে সার্চ করে নিতে হবে, এবং সার্চ করে তার ডিটেলসটি ওপেন হবে, এবং সেখানে গিয়ে ওই পেন্সিল আইকনগুলো থেকে যদি মডিফাই করার প্রয়োজন থাকে মডিফাই করে নিতে হবে, আর না হলে পরে পাশে যে ভেরিফাই ওখানে ক্লিক করে দিতে হবে। তো ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এবং এখানে নিচে দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটা নিউ ভোটার রেজিস্ট্রেশন প্রসপেক্টিভ, তো এর মানে হচ্ছে এটা 18 বছরের নিচে যদি কেউ থেকে থাকে তাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে। আর দ্বিতীয় যেটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদের 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি তাদের জন্য এখান থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি 18 বছরের নিচে আমি অ্যাড করে দেখাচ্ছি একজনকে, তো তার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। প্রথম অপশনে ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে তার প্রথমে ডেট অফ বার্থ চেয়েছে, এবং ডেট অফ বার্থের পরে তার যে ডিটেলসগুলো সেগুলো দিয়ে দেবো, এবং অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে। এবং এখানে দেখেছে ওকে, ওকেতে ক্লিক করে দেবেন, তারপর ফাইনালাইজ মাই ফ্যামিলি ট্রি এটাতে ক্লিক করতে হবে। এবং তাহলে আপনার কাছে যে জিজ্ঞাসা করবে যে আপনি ফাইনালাইজ করবেন কিনা, তো ফাইনালাইজ করার জন্য মানে আপনি রেডি আছেন কিনা, তো সেজন্য ওকেতে ক্লিক করতে হবে। তাহলে আপনি এখানে সব ডিটেলসগুলো দেখতে পাবেন, এবং এখানে আপনার মানে কী কী আপডেট করেছেন, তারপর কী কী মানে কয়জনকে অ্যাড করেছেন এগুলো সব দেখাবে। এবং সব দেখার পরে নিচে যে লেখা আছে ডাউনলোড মাই সার্টিফিকেট, এখানে ক্লিক করে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন। তো এইভাবে আপনি আপনার ভোটার কার্ড কালেকশন বা ভেরিফাই করে নিতে পারবেন। এছাড়াও এর হোম পেজে চলে আসবেন, এর আসার পরে যে বাঁদিকে এক্সপ্লোর অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে অনেক অপশন দেখতে পাবেন। এখানে ভোটার সার্ভিসে গেলে অনেক অপশন আছে, এই যে নিউ ভোটার রেজিস্টার মানে অ্যাপ্লাই অনলাইন যে লেখা আছে, তারপরে ট্রান্সফার শিফটিং, তারপরে ডিলিটেশন কারেকশন, আরও অনেক অনেক আপনারা সুবিধা পাবেন। তো ভোটার রিলেটেড যে কোনো ইনফরমেশান আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।